আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জেবিন তাসনিম মাসুমা। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় নিজেই তৈরি করবেন নিম ক্রিম। এই ক্রিমটি ব্যবহারে আপনাদের একনে বা পিম্পলের সমস্যা দূর করতে সাহায্য করবে। বন্ধুরা, নিম পাতা ভেষজ উপাদানের মধ্যে নিম পাতার উপকারিতা সবচেয়ে বেশি। আগে বলা হতো যে বাড়িতে নিম গাছ আছে সে বাড়িতে অসুখ কম হয়, এর উপকারিতা অতুলনীয়। নিম একটি ঔষধি গাছ যার ফল, ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব জরুরি কাজ করে। বন্ধুরা, যারা অনেক দিন থেকে ত্বকের সমস্যা নিয়ে চিন্তিত, আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য। বন্ধুরা, আমরা সবাই জানি নিম অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস, যেটি আমাদের ত্বকের একনি বা পিম্পল দূর করে আমাদের দেবে ক্লিন ক্লিয়ার স্কিন আর গ্লোয়িং করবে ত্বককে ভেতর থেকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আজকের নিম ক্রিমটি তৈরি করার জন্য আমি এক বাটি নিম পাতা নিয়েছি এবং এটিকে ব্লেন্ড করে এর থেকে রস আলাদা করে নিয়েছি। এর সাথে এখন আমি 2 চামচ চালের গুঁড়া অ্যাড করে নিব এবং এর সাথে আমি আরও অ্যাড করে নিব 2 চামচ বেসন। বন্ধুরা, চালের গুঁড়া এবং বেসন এই দুটি উপাদানই আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করতে সাহায্য করে। এই দুটি উপাদানই নিয়মিত ব্যবহারে আপনারা পাবেন চকচকে গ্লাস স্কিন। নিয়মিত ত্বকে চালের গুঁড়া এবং বেসন ব্যবহারে আপনাদের ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করবে এবং আপনাদের ত্বকে সানব্লাম দূর করতেও সাহায্য করবে। দুটি উপাদানকে আমি নিমের রসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। বন্ধুরা, আজকের রেমেডিটি তৈরি করতে আমার আর লাগবে অলিভ অয়েল। এর সাথে আমি 1 চামচ অলিভ অয়েল অ্যাড করে নিচ্ছি। ত্বকের যত্নে অলিভ অয়েলের উপকারিতাও অনেক বেশি। বন্ধুরা, আজকের রেমেডিটি তৈরি করতে আমার আর লাগবে ভিটামিন ই ক্যাপসল। বন্ধুরা, আমাদের ত্বকের জন্য ভিটামিন ই খুবই জরুরি। এর সাথে আমি 3টি ভিটামিন ই ক্যাপসল অ্যাড করে নিব। নিয়মিত ত্বকে ভিটামিন ই ক্যাপসল ব্যবহারে আপনাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তুলবে ভিটামিন ই ক্যাপসল এবং আপনাদের ত্বককে করে তুলবে আরও আকর্ষণীয়। সবগুলি উপাদানকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এটিকে আমি 5 মিনিটের মতন অনেক ভালোভাবে ঘুরতে থাকব, যাতে এটি একটি ক্রিম তৈরি করতে সাহায্য করে। আমার ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, চলুন তাহলে এটিকে আপনাদের কন্টেনার করার পদ্ধতিটা বলে দিচ্ছি। বন্ধুরা, এটিকে যে কোনো কন্টেনারে আপনারা এটিকে ইউজ করতে পারবেন এবং এটিকে নর্মাল ফ্রিজে রেখে 15 দিনের মতন ত্বকে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আমার তৈরি সিম্পল নিম নাইট ক্রিমটি নিয়মিত ত্বকে ব্যবহারে একনি বা পিম্পল দূর করবে, সাথে স্কিন কমপ্লেক্সন ফেয়ার আর গ্লোয়িং করে তুলবে। এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বকে যত দাগ আছে দাগ ছোপ দূর করতেও খুব ভালো কাজ করবে এবং আপনাদের ত্বকে একনি দূর করে আপনাদের ত্বককে করে তুলবে সফট, উজ্জ্বল, মসৃণ ও আকর্ষণীয়। বন্ধুরা, চলুন তাহলে এই ক্রিমটির ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই ত্বক পরিষ্কার করে এটিকে ত্বকে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বেন এবং সকালে একটি ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নেবেন।